দোস্ত সকলকে জয় হিন্দ আশা করবো আপনারা ভালো আছেন তো আজ আমরা দেখব কিভাবে মেসো অ্যাপ থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় আপনি কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে বা পেমেন্ট করে অর্ডার করবেন তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিন তো প্রথমত আমরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব আমি আপনাদের ছোটো ছোটো স্টেপগুলো দেখাবো কারণ আপনার অর্ডারের সময় যাতে কোনোরকম অসুবিধা না হয় তো ওপেন করার পর অ্যাপটি আমরা ঠিক এভাবেই লগ করে নেবো এবং অ্যাকাউন্টে গিয়ে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব তো আমরা প্রথমে অ্যাপটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর ডান সাইডে যে অ্যাকাউন্ট অপশানটি দেওয়া আছে নিচে সেই অ্যাকাউন্টটি ক্লিক করে নেব অ্যাকাউন্টটি ক্লিক করার পর সাইন নিয়ে ক্লিক করে নেব এবং এর পরবর্তীতে এখান থেকে আমরা মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো চলুন আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখানে আমাদের ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি আমরা এখানে কনফার্ম করে দেবো ওটিপি ভেরিফাই করার পর এর পরবর্তীতে আমরা চলে আসবো হোমে যে হোম পেজ আছে সেই হোম পেজে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট যেটি সে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এর পরবর্তী আমরা এখানে হোমে চলে আসবো তো আপনি এখান থেকে যে প্রোডাক্টটি আপনি বাই করতে চাইছেন সেই প্রোডাক্টটি এখান থেকে আপনি চয়েস করে নেবেন তো আমাদের এখান থেকে আমি এই যে টি শার্টটি আছে সেই টি শার্টটি এখান থেকে আমি চয়েস করে নেব এবং টি শার্টটি আমি এখান থেকে অর্ডার করে আপনাদের লাইভ দেখাবো দেবো এখান থেকে প্রথমত আপনাদের সিলেক্ট সাইজ যে অপশনটি দেওয়া আছে এখানে আপনি সিলেক্ট সাইজে আপনার যে সাইজটি সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সাইজ সাইজটি সিলেক্ট করার পর চলে আসবেন এখানে এখানে দুটো অপশান দেওয়া আছে এবং এখানে প্রথমে ইয়েস যদি আপনি ক্লিক ক্লিক করেন তো এখান থেকে আপনি সমস্ত কিছুর জন্যই আপনি এটিকে রিটার্ন করতে পারবেন যে কোনো ইস্যু প্রবলেমের জন্যই আপনি এটি রিটার্ন করতে পারবেন এবং আপনি যদি নোভে ক্লিক করেন তো এখান থেকে অনলি রং বা ডিফারেন্ট যদি প্রোডাক্ট আসে এই জন্যই আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন তো আপনি এখানে অল অবশ্যই ইএাসে ক্লিক করে নেবেন প্রথমে যে অপশানটি দেওয়া আছে সেখানে ক্লিক করে নেবেন এর পরবর্তীতে নিচে যে বাইনা অপশন দেওয়া আছে সেই বাইনামে ক্লিক করে নেবেন তো বাইনামে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে আপনার যে পেজটি সেই পেজটি কিছুক্ষণ এখানে লোড হবে তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে আবার আমাদের সামনে আরেকটি নতুন পেজ তো এখানে আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি সিলেক্ট করবো তো এখানে সিলেক্ট অ্যাড্রেস যে অপশানটি দেওয়া আছে সে সিলেক্ট অ্যাড্রেস অপশানে এখান থেকে আপনি আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরেই চলে আসবো এখানে এই পেজটি চলে আসবে তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের টাকাটি আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে এবং এর নিচে যে কন্টিনিউ অপশান দেওয়া আছে সেই কন্টিনিউ অপশানে আমরা এখান থেকে ক্লিক করে নেব তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবার আরেকটি নতুন পেজ আপনার সামনে আসবে ঠিক এরকমই তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি যদি পেমেন্ট করতে চান আগেই তো এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি করতে চান ওয়ালেট আছে ডেবিট কার্ড আছে নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ফোনপে এখান থেকে আপনি যেটি মাধ্যমে করতে চান সেটিতে পেমেন্ট করে নেবেন বা আপনি যদি ক্যাশ অন ডেলিভারি করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারিরও একটি অপশান দেওয়া আছে সে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে নেবেন তো ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরেই নিচে দেখতে পাচ্ছেন আপনি যে প্লিজ অর্ডার অপশান দেওয়া আছে সে প্লিজ অর্ডার অপশানে ক্লিক করে নেবেন তো সেখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে তো এভাবেই আপনি আপনি মেশো থেকে অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে চলে এসছে এবং আমরা এখানে যে মাই অর্ডার সেকশন যে আছে সেই মাই অর্ডার সেকশানে চলে আসবো এবং এখানে দেখে নেব যে অর্ডারটি আমাদের সাকসেস হয়েছে কি না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অর্ডারটি অর্ডারটি সাকসেস হয়ে গেছে তো অর্ডার সম্বন্ধে আপনার যদি কোনো ডাউটস থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে জয় হিন্দ